ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ শামীম হাসান সরকার ও অহনা রহমান, বেশ কিছুদিন আগে থেকেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে এই তারকা জুটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ঘুরছে, সত্যি কি তারা প্রেম করছেন, কবে বিয়ে করবেন এই জুটি? এবার সেই গুঞ্জনের পালে হাওয়া লাগলো অহনার জন্মদিনে শামীমের আদর মাখা শুভেচ্ছায়। গত 22 জানুয়ারি মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে বিবাহের হলফনামা প্রকাশ করেন অভিনেতা শামীম হাসান সরকার। অহনাকে ট্র্যাক করে দেওয়া সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। তবে ঘটনাটি যে নাটকের সে গল্প অবশ্য শামীম নিজেই পরবর্তীতে প্রকাশ করেছেন, কিন্তু অহনার প্রতি যে আবেগ তা অপ্রকাশ্য রাখতে পারছেন না ছোট পর্দার এই অভিনেতা। 8 ফেব্রুয়ারি ছিল অহনার জন্মদিন। এই বিশেষ দিনে অহনাকে ভালোবাসা জানিয়ে সামাজিক মাধ্যমে শামীম লেখেন, তোমার যে আন্তরিকতা এবং চিন্তা ভাবনা সেটা আমাকেও বদলাতে সাহায্য করেছে, আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব, তুমি অনেক দীর্ঘজীবী হও, অনেক ভালোবাসি তোমাকে, আমি তোমার জন্য সব সময় শুভকামনা। অহনার সঙ্গে একটি ছবি পোস্ট করে শামীম আরও লিখেছেন, এটা তোমার সাথে আমার প্রথম সিকোয়েন্সের শুটিংয়ের ছবি, যেটা নাটকের লাস্ট সিকোয়েন্স ছিল, আমার এই দিনটা সবসময় মনে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটির প্রেমের কাহিনী শোনা গেলেও কবে বিয়ে করছেন, ভক্তদের এমন প্রশ্নের জবাবে বরাবরই নীরব থেকেছেন তারা। শামীম অহনা জুটির সম্পর্কের পরিণতি দেখতে হলে ভক্তদের আরও কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে।